মানে আমার বলতে বসে ভুল হয়েছিল আপনার বলার উচিত ছিল যে আপু আপনি যে কাজটা করতে যাচ্ছেন মানে সম্পূর্ণ মানে ভালো কথা বলবেন না খারাপ কিছু বলবেন কিন্তু আপনি তো আসলে আমি তো ভাইয়া আপনার ক্যাপটা একটু সাইড করেন আপনার ফেসটা দেখতে পাচ্ছি না ভালো করে হ্যাঁ এই তো এখন ঠিক আছে আসলে কি আমি প্রথমে আমারই ভুল হয়েছে আমারই বলা উচিত ছিল যে আমি যে কথাটা বলবো প্রশ্ন করবো আপনারা কেউ রাগ করবেন না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন আপু বলেন কখন ছেলেদেরকে দুধ খাওয়াই আপু আমি তো দুধ খাওয়াইনি আমি কিভাবে জানবো আপনি দুধ খাওয়াই নাই খান নাই দুধ হ্যাঁ দুধ খাইছি তো এই তো আবু বলছে কখন দুধ খাওয়াইলাম আচ্ছা তোমার কথা কি বলছে সেটা না ও বলছে যে মেয়েরা কখন দুধ খাওয়ায় তাই না তাহলে কোন সময় খাওয়াইছো তুমি কি আমাকে দুধ খাওয়াইছো খাওয়াও নাই কিন্তু দুধ যখন আমি ছোট থাকি তখন হয়তো মায়ে খাওয়াইছে আমাকে হয়তো এটাও হতে পারে আচ্ছা যাই হোক এটা যেহেতু পারতেছেন না তবে আরেকটা করে রাগ করবেন কখন সর পরে মানুষের আপু খালি রাগ করতেছে বলেন আমি রাগের কিছু বলছি আচ্ছা আসলে কি জানেন আপনাদের আছে দেখে এখন হয়তো রাগ করতেছে আপু আমার বয়ফ্রেন্ড সামনে আপনি খালি দুধ 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 করে আপনাকে দুধ বেশি আছে কারণ আসলে এটা কিন্তু অন্য ভাবে চলে যায় আর সেটা হয়তো আমি বলতে চাচ্ছিলাম না তারপরে আমি পুরোটা বলেই নাই হ্যাঁ আপু আপনি একটু এদিকে আসেন না পুরোটা বলি হ্যাঁ বলুন হাত দিয়ে সারে ফুটু দিয়ে খারা করে ফাঁক পেলেই ফুটার মধ্যে ঢুকে জিনিসটা কি আল্লাহ

আচ্ছা ওই যে হাত দিয়ে লালাচারা করে দেয় ঢুকে দেয় এটা হলো আর সুতা আর পরে সর আর আপনার প্রথম যেটা বলছিলেন যে কি যেন মেয়েরা কখন দুধ খাওয়ায় তাই না এটা যখন বিয়ে হয় বাসর রাতে বাসর ঘরে মেয়ে মানে অর্থাৎ আমার বউ মানে সে আমাকে দুধের গ্লাস নিয়ে যায় দেয় আমি দুধ খাই আপু আপনি যেভাবে বলছেন আসলে তো এভাবে আমাকে কেউ কখনো বলেনি আর আপনি যে বলছেন আমার তো মাইন্ড লাগারই কথা সে তো ওর বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড আমি নিয়ে যাবো না আপনার বয়ফ্রেন্ড আপনাকেই দিয়ে যাবো